তো প্রথমে অনুপাত সমানুপাতের একদম শুরু যদি আমি বলি, বিগিনিং এর মধ্যে আমাকে জানতে হবে হলো সরল অনুপাত, যেটা সবচেয়ে কমন, যে সরল অনুপাত ব্যাপারটা কি। তো আমরা সরল অনুপাত দিয়ে শুরু করি। তো সরল অনুপাত আসলে যে কোনো অনুপাতকেই বলে। আমি যদি আপনাকে সাধারণভাবে একটা রাশি লিখি যে 5:4 বা 5:4, তাহলে এটা আসলে একটা সরল অনুপাত। অথবা আমি যদি লিখি 2:3, এটাও একটা সরল অনুপাত। বা আমি যদি লিখি 10:9, এটাও কিন্তু একটা সরল অনুপাত। তাহলে যে কোনো অনুপাতকে আমরা আসলে সরল অনুপাত বলবো, যার দুইটা রাশি থাকবে, একটা প্রথম বা পূর্ব রাশি, আর একটাকে আমরা বলবো দ্বিতীয় রাশি বা উত্তর রাশি, এভাবে বলা হয়। ওকে, আচ্ছা, এখন এই সরল অনুপাতকে আমরা বেশ কিছু টাইপে নিয়ে আসবো। যেমন এই সরল অনুপাতটা কি কি হতে পারে, এটা লঘু হতে পারে, মানে সরল অনুপাতের একটা টাইপ আমি বলতে পারি যেটা লঘু অনুপাত হতে পারে, বা গুরু অনুপাত হতে পারে। এগুলো একটু জানতে হবে, লঘু কোনটাকে বলি, গুরু কোনটাকে বলি। তারপর একানুপাত হতে পারে, একানুপাত, আর আরেকটা হতে পারে যে ব্যস্তানুপাত। এটা যদি একটু ডিফারেন্ট, বাট আমি একসাথে লিখলাম বোঝানোর জন্য সুবিধা হবে, আর ব্যস্তানুপাত। আচ্ছা, এবার আমি এক্সাম্পল দিই যে লঘু অনুপাতটা আসলে কি। তো অনুপাতের সময় আমি বলেছিলাম যে সরল অনুপাতের মধ্যে অবশ্যই পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকে। সো অনুপাতের বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পূর্ব রাশি, আর অনুপাতের ডান পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো উত্তর রাশি। তো লঘু অনুপাতের কন্ডিশন হলো, আবার বলি, লঘু অনুপাতের কন্ডিশন হলো যে পূর্ব রাশিটা অবশ্যই উত্তর রাশি থেকে ছোট হবে। ঠিক আছে, এটাই হলো লঘু অনুপাতের কন্ডিশন। সো এরকম যদি আমি কয়েকটা এক্সাম্পল বলি, তাহলে আমি বলতে পারি 2:3, এখানে প্রথম যে রাশিটা বা পূর্ব রাশিটা এটা ছোট। অথবা আমি যদি বলি 4:5, অথবা যদি বলি 9:10, আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রথম সংখ্যাটা ছোট, দ্বিতীয় সংখ্যাটা বড়, এটাকে আমরা সবসময় বলবো লঘু অনুপাত। এবার আসি গুরু অনুপাত। সো লঘু অনুপাতের জন্য কন্ডিশন যেহেতু আমরা জানি, গুরু অনুপাতে হবে তার ঠিক উল্টোটা। সো গুরু অনুপাতের জন্য পূর্ব রাশিটা আসলে বড় হবে এবং উত্তর রাশি বা পরবর্তী রাশিটা আসলে হবে ছোট। সো এই এক্সাম্পল যেগুলো ছিল আমি এগুলোকেই জাস্ট ইনভার্স করে লিখে দিচ্ছি, উল্টা করে লিখে দিচ্ছি। তো 2:3 ছিল, সেটা হয়ে যাবে 3:2, 4:5টা হয়ে যাবে 5:4। লঘু এবং গুরু আমরা বুঝতে পেরেছি, লঘুর ক্ষেত্রে পূর্ব রাশি ছোট, গুরুর ক্ষেত্রে পূর্ব রাশি বড়। এই হলো পার্থক্য। আর একানুপাত, তিন নাম্বারে যেটা আমরা বলেছি সেটা হলো একানুপাত। সো একানুপাত মানে হলো একই অনুপাত, মানে একই রাশি যদি থাকে তখনই তাকে বলা হবে একানুপাত। তাই আমি এটাকে ছোট করে লিখতে পারি যে একই সংখ্যা দুইবার, একই সংখ্যা যদি দুইবার থাকে তখন সেটাকে একানুপাত বলে। তাই আমি বলতে পারি এটা 2:2, এটা একটা একানুপাত, 5:5, এটা একটা একানুপাত, 10:10, এটাও একটা একানুপাত। না, এটা খুবই সহজ জিনিস, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার ব্যস্তানুপাত নিয়ে বলবো। সো আমি শুরুতেই বলেছিলাম ব্যস্তানুপাতটা একটু ডিফারেন্টলি বলতে হবে, এটা সরাসরি সরল অনুপাতের সাথে আমি বলবো না। তো ব্যস্তানুপাত ব্যাপারটা কি, যদি আমি আপনাকে একটা অনুপাত দিয়ে দেই, সাপোজ এক্সাম্পল হিসেবে দেয়া হলো, আপনাকে দেয়া আছে একটা অনুপাত হলো 5:2, তো একটা অনুপাত দেয়া থাকার পরেই কিন্তু আপনি এই অনুপাতের একটা ব্যস্তানুপাত পাবেন, মানে কোনো কিছু ছাড়া ব্যস্তানুপাত পাওয়া যায় না। তাহলে এই অনুপাতটার যদি আপনাকে বলে ব্যস্তানুপাত কি হবে, তাহলে এই অনুপাতের ব্যস্তানুপাত হবে জাস্ট রিভার্সটা, 2:5। সো পূর্ব রাশিকে উত্তর রাশি বানাবো, উত্তর রাশিকে পূর্ব রাশি বানাবো, এটাকেই বলা